হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ। আর আমি সম্রাট, আজকে তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর যেখানে আমি যাব, সেই এখন যাব আমি কাকদ্বীপ। আর কাকদ্বীপ থেকে কোথায় যাচ্ছি সেটা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন আমি আছি শিয়ালদা স্টেশনে, শিয়ালদাতে আছি। এবার শিয়ালদা থেকে আমি সাউথ স্টেশনের ট্রেন ধরব। তো ট্রেন দিয়েই দিয়েছে, তো এবার এখান থেকে সোজা যাব কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে তারপর কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই তোমার সাথে শেয়ার করব। তো এই হচ্ছে শিয়ালদা স্টেশন। ম্যাক সাইডটা দিয়ে দেখাচ্ছি, যেহেতু সাউথের সেকশন দিয়ে তুলব। তো গাইস, তো চলো এবার যাব। এবার ট্রেন তো দিয়ে দিয়েছে, তো চলো দেখতে থাকো আর কী করতে যাচ্ছি সমস্তটাই তোমার সাথে শেয়ার করবো। তো চলো। গাইস, আমাদের আমার ট্রেনটা দিয়ে দিয়েছে নামখানা। আমাদের ট্রেন নামখানা 21 নম্বরে হলো, 21 নম্বরে 12 ইপুর। এখনই ভিড় হয়ে গেছে। লেডিস, হ্যাঁ লেডিস, লেডিসের চলতে গেছে সবাই। তো যাই হোক, চলো উঠে যাক। এখানে বসে যাক। এটা নামখান লোকাল তো? হ্যাঁ, গাইস ব্যাগটা এখানে রাখি। এখান থেকে যাবো সোজা কাকদ্বীপ। চলো, এখানে বসলাম, এটাই কাকদ্বীপে গিয়ে তোর সাথে দেখা হবে। তোকে চলে এসছি এবারে কাকদ্বীপ। এবার যেতে হবে ওই দিকটায়, ওই দিকে যাবো। চলো, এ হচ্ছে কাকদ্বীপ, ট্রেনে আসলাম। যেতে ওই দিকটা যাবো, ব্রিজটা টপছে। তো গাইস চলো বাইরে বেরিয়ে তারপর কথা হচ্ছে।
ততক্ষণ দেখো, দেখতে থাকো, বাইরে বেরিয়ে কিছু খাবো। প্রচুর খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, রাতে বেরিয়েছি কিছু খাইনি, তো একদম গিয়ে তারপর কথা হচ্ছে, খাবো, কিছু খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে, তো চলো খেতে খেয়ে তারপর বাইরে বেরিয়ে কথা হচ্ছে। সব অদ্ভুত, এখানে নামতে গেলে কীভাবে নামছি দেখো, সব মনে হচ্ছে মিছিলের মতো করে নামছে। কাকদ্বীপ স্টেশনটা দেখে না প্রত্যেকে, এখান থেকে এই ট্রেনটা চলে যাবে সোজা, ওই ট্রেনটা আসছে, এটা চলে যাবে সোজা একদম নামখানা, আর ওটা চলে যাবে আসবে, চলে আসছে এটা শিয়ালদা, এটা হচ্ছে কাকদ্বীপ। কাকদ্বীপ এটা আসছে, এটা যাবে শিয়ালদা, আর এটা যাবে হচ্ছে নামখানা, নামখানা। আর এখান দিয়ে মিছিলের মতো করে সব যাচ্ছে, দেখতে ব্যাপক লাগছে। তো গাইস এখন এই আসলাম টোটোতে, তখন দেখানোর সুযোগ পাইনি কারণ ভিড় ছিল, আর এই ভেসেল মানে এবার কখন কখন টাইম সেটা জানতে হবে, আর খাইনি কিছু, খেয়ে নেবো এই ভাইয়ের সাথে আসলাম। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক ভাই। তো যেহেতু ভাই এখনো খাওয়া দাওয়া করিনি, তো খাবো, প্রচন্ড খিদে পেয়েছে। এক মিনিট, তোমার তোমার এরা বলে না, আমার একজন এসে মেরে দিয়ে বেরিয়ে চলে গেল, কোনো ব্যাপার না, খেতে হবে, না খেলে হবে না, প্রচন্ড খিদে পেয়ে গেছে। এখান দিয়ে যেতে হয় এভাবে, তো দেখতে পাচ্ছ এখানে সব রকমের তুমি দোকান তোমরা পেয়ে যাবে। মিষ্টির দোকান, এই যে ভেসেল এখানে আছে, খাওয়ার দোকানটাও আছে, তো খেয়ে নেব। এই যে ভেসেলটা হচ্ছে, এই যে এখান দিয়ে যাচ্ছি, আগে একটু দেখে নিই সেটা, বাইরেটা একটু দেখে নিই, আগে একটু বাইরে একটু দেখে নিই, সবাই খেয়ে খেয়ে তারপরে বেশ। এই দোকানে খাবো এখন, খেয়ে নি, খিদে পেয়ে গেছে প্রচুর, প্রচন্ড খিদে পেয়ে গেছে। কত করে বেশ খাবো এখন, খেয়ে নি, খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে পরে কথা বলছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আবার সেই দেখো বিদায়, দাও একশো একশো দেড়শো দুশো একশো মানুষ যা দাও দাও। তোমাদের ওখানে তখন দেখাতে বললাম ট্রেন থেকে নেমেই, মানে প্রচন্ড ভিড় ছিল, ফলে দেখাতে পারিনি যে আমি কীভাবে ইয়েতে ইয়ে আসলাম, পেয়ে গেলাম মানে নামার সরাসরি পেয়ে গেছি। আর এই যে এটা পিঠে পাওয়াটা, এটা ঘুগলি, চলো খেয়ে তাও তোমাদের তোমার সাথে কথা বলতে পারছি, কতক্ষণ খেয়ে খিদে তো কথা বলতে পারছি না, খাওয়া যাক তারপর কথা হবে। বেশ খাওয়া হয়ে গেছে, আর এবার বাইরে যাব, আর এই সামনেই কোথায় চলো দেখাচ্ছি, এইখানেই যাই এখান থেকে। ওটা দিয়ে যায় না, যায়
যেটা বললো আমাকে ওখানে, যে ওই ঘাটটা থেকে যায় না, ওটা হচ্ছে সাগর, সাগরে যায়, মানে গঙ্গাসাগরে যায়, আর এই এইখান থেকে যায়। হ্যাঁ, 10টায় টাইম আছে বললো, এখন তো টাইম মোটামুটি 8টা বাজে, আশা করি হয়ে যাবে। আর এখানে দেখো সব মালপত্র লোড করছে, সব মালগুলো, সব মালগুলো, এই মালগুলো সব ওই সাগর থেকে আসছে। দাদা কি আছে এগুলো? পাট আছে, উপর থেকে আসছে এগুলো। হ্যাঁ, গঙ্গাসাগর থেকে আসছে, গঙ্গাসাগরের পান, গঙ্গাসাগরের পান। হ্যাঁ, পান আছে, পান পান খাবার পান। আচ্ছা আচ্ছা, এগুলো কোথায় যাবে? এখন কার্তিক মার্কেটে যাবে। আচ্ছা, কার্তিক মার্কেটেই যাবে, কলকাতা মার্কেটে যায় না? কলকাতায় মানে ওখান থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি এইসব জায়গায় পান যায়। আচ্ছা আচ্ছা, কতদূর যাবে দাদা? সব পান আছে তো? ঠিক আছে, সব পান আছে নাকি দাদা? তো এটা কোথা থেকে আসছে? সাগর থেকে। আচ্ছা দাদা, এটা পান আছে তো? এটা কোথা থেকে আসছে? সাগর থেকে, সবই সাগর থেকেই আসছে নাকি? আর এগুলো কোথায় যাবে? কাকদ্বীপ। তো গাইস দেখতে পাচ্ছি, এটা সব এগুলো পান আসছে সাগর থেকে। তা দেখতে পারলে যে এই যে পানগুলো আসছে, এই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা, যে গঙ্গাসাগর সাগর থেকে যে টাওয়ারগুলো বড় বড় দেখতে পাচ্ছ, ওই টাওয়ার, এই টাওয়ারের ওখান থেকে আর দেখো সব ওসব নিয়ে আসছে। দেখো কেমন সব, সবই সাগর থেকে আসছে। এইটা হচ্ছে আর আমাদের ওইটা থেকে যাচ্ছে সাগরে, কিন্তু ওটা দিয়ে আমরা আমাদের যাওয়া হবে যাবো না আমরা, কারণ ওখান থেকে আমাদের ছাড়ে না। এটা সাগর থেকে পান এসছে, সাগর থেকে পান যায় কচু বেরিয়েছে, এবারে যাবে শিলিগুড়ি, শিলিগুড়ি যাবে, বিদেশে যাবে, চলেছো দূর দূরে যায়, তাই তো? প্রচুর দূরে দূরে যায়, ঢুকো। শুধু ওই সাগর থেকেই আসে, গঙ্গাসাগর থেকে আসে? ঘোড়ামারা থেকে কখন আসে? ঘোড়ামারা থেকে সকালে চলে এসছে। ও, ওটা সকালে আসে, ঘোড়ামারা থেকে সকালে আসে। দেখতে পাচ্ছ কত টাকা? হ্যাঁ বলছি, একটা তালায়, একটা একটা তালায় 200-300 করে পান আছে, কোনোটায় 700 পান আছে। আচ্ছা, এই তালায় এগুলো আমরা তালা বলি, এই যে দুটো আছে। আচ্ছা, এই যে এইগুলো তালায় 600-700 পান আছে, 600 পান আছে। আর এগুলো সব, আর ঘোড়ামারা থেকে কখন আসে? ঘোড়ামারা দিয়ে সকাল 7টার সময় চলে এসছে, 7টার সময় চলে এসছে, চলে গেছে। আচ্ছা, ঘোড়ামারা 8টায় ছেড়ে যায় এখান দিয়ে, চলে গেছে ঘোড়ামারা। আচ্ছা, এখন এগুলো সাগর থেকে, আরো এই যে এটা এটা আসছে, এটা কোথা থেকে? সাগর থেকে আসছে। আচ্ছা, পাবলিক সার্ভিস অরিজিন, এই নৌকো নিয়ে এসে হয়েছে ট্রলারে। আচ্ছা আচ্ছা, পান সার্ভিসে উঠলে তো আমার জানা নেই না। দেখতে পাচ্ছ একটা ভেসেল যে আসলো, ওটা হচ্ছে সাগর থেকে আসলো, মানে সাগর বলতে সাগরদ্বীপ, কচুবেরিয়া, সাগরদ্বীপ, সাগরদ্বীপ তো কচুবেরিয়া থেকে ওইটা আসলো। আর সোজা দেখতে পাচ্ছ যেটা, এই যে আমার সোজা হাতে একদম সোজা যেটা যতটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সাগরদ্বীপ, মানে ওটা হচ্ছে গঙ্গাসাগর একদম দেখতে পাচ্ছ। আর এই বলতে দিল নি তো, পান খালি দিয়ে দাও, দেখতে দেখতে পাচ্ছ এখানে সব সব রকমের গাছ আছে। এখান থেকে সব মালপত্রগুলো নামায় ওঠায় তো, আর ওইটা হচ্ছে মেন ব্রিজ হচ্ছে ওটা গাইস, ওই ব্রিজটার কারণ হচ্ছে ওইখান থেকে সব যায় আসে। হ্যাঁ, ওইখান থেকে সবাই উঠে ওখান থেকে যায় সাগরদ্বীপ,
গঙ্গাসাগর বা অন্যান্য জায়গায় সব ওইটা দিয়ে যাবে, ওটাই হচ্ছে মেন ভেসেল। আর এইটা হচ্ছে নর্মাল, এটা মানে এই যখন মালপত্র নিয়ে যায় তখন ওইখানে নামিয়ে দেয় সারাদিনে তিন থেকে চারবার। তোকে সারাদিনে তিন থেকে চারবার ওই তোমার ভেসেল। আর প্রচণ্ড রোদ পড়েছে আর বৃষ্টি উঠে সকালে হয়েছিল, ভেবেছিলাম বৃষ্টি হলে তো অসুবিধা হয়ে যাবে, তো যাই হোক বৃষ্টিটা হয়নি, কপাল ভালো, বৃষ্টি না হওয়াই ভালো। আর তারপর ছিল, আর তোমাদের যেটা বলছিলাম যে আমি কোথায় যাব, যে তো গাইস আমি তোমাদের বলেই দিয়েছি বা বলে ফেলেছি, আর আমি তখন বললাম তোমাদের এই সপ্তাহে বলবো আমি যাব কাকদ্বীপ। তো কাকদ্বীপ বলতে আমি যাচ্ছি আজকে আসছি ঘোড়ামারা দ্বীপ, যেটা আমার আসার খুব ইচ্ছা ছিল বহুদিন ধরে, সেই জন্য আমি আজকে তোমাদের বললাম যে ঘোড়ামারা দ্বীপটা তবুও আমি বলে ফেললাম। তো আজকে এই ঘোড়ামারা দ্বীপে তো আমি যাব আর তোমাদের সবটাই তোমাদের দেখাবো, ওখানকার মানুষের ও কীভাবে ওনারা ওখানে বসবাস করে, আয়লা এবং যে যে সমস্ত ঝড়ে যা কী কেমন বিপর্যয় কেমন হয়েছে তা সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো, ওনাদের মুখ থেকে শুনবো যতটা পারি, শুনবো শুনে তোমাদের সাথে তোমরাও শুনবে, আশা করি খুবই ভালো লাগবে। আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও, ইন্টারেস্টিং বলতে দুঃখ মানে তাদের মানুষ জীবনযাপন কীভাবে করছে সবটা দেখবো, সবটাই শুনবো। তো তা যাওয়ার খুবই মানে ইচ্ছে, মানে কি কখন যাবো ওই দ্বীপে সেটা নিয়ে চিন্তা করছি, খেয়ে নিলাম তার আগে। আর সত্যি কথা বলতে যে আমি তোমাদের তখন বলিনি, কারণ আমি ভাবলাম একটা তোমাদের পরে বলবো গিয়ে, আমি বললাম যে কাকদ্বীপ যাচ্ছি, কাকদ্বীপ থেকে তোমাদের বলবো। ওখানে এসে নেমে আমি সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি, টোটো পেয়ে আমি তোমাদের বলতে পারিনি, তো ওই জায়গায় এসে বললাম। আর আজকে যাচ্ছি যেটা সেটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপ। এই ঘোড়ামারা দ্বীপে আর যে সমস্ত দেখতে পাচ্ছ বলে দিলাম, এই যে সব এগুলো হচ্ছে পান, ও দাদা বলেই দিল যে এগুলো পানের কি বলে, ওগুলো সাগরদ্বীপের পান, ওই যে দাদা বলে দিল, এইগুলো হচ্ছে ওই মালপত্র নিয়ে আসে। হ্যাঁ, তো এই এই ওই যে দেখতে পাচ্ছ দ্বীপটা, ওই টাওয়ারটা দেখছো ওগুলো, ওটা হচ্ছে ওটা হচ্ছে একদম গঙ্গাসাগর। আর এদিকটাই দেখো মানুষ যাচ্ছে, দেখো কত কচুবেরিয়া যাচ্ছে, কচুবেরিয়া মানে গঙ্গাসাগর, লট নম্বর 8। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। আর সত্যি বলতে খুবই ভালো লাগছে যে এখানে গঙ্গাসাগর এখন যাব, পরে যাব ঠিক, আগে ঘোড়ামারা দ্বীপটা আমার খুব ইচ্ছা ছিল, আর তোমাদের বলেই দিলাম আগে আমি ঘোড়ামারা দ্বীপটা আজকে যাচ্ছি ঘোড়ামারা দ্বীপ। ঘোড়ামারা দ্বীপে যে তোমার ইয়াস বা আয়লা, তারপর যে বিমেলের যে ঝড়ে কতটা তাদের প্রভাব পড়েছে সেখানে, সেই জায়গাগুলো প্রত্যেকটা তোমাদের সাথে শেয়ার করব। ওখানকার মানুষের সাথে একেবারে মিশে গিয়ে তাদের সাথে তাদের জীবিকা কীভাবে তারা নির্বাহ করে সে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার আসছে ইয়ে আমাদের ভেসেল আসছে, এইখানে আসবে, এই এইখানে আসবে, এখানে উঠে তো যাব। তো চলো ততক্ষণ দেখতে থাকো, যখন ছাড়বে তো ছাড়বে। গাইস চলে এসছে, মানে ওদিক দিয়ে ঘুরে এসছে, এই দেখো এই যে আসছে দেখতে পাচ্ছ, এই যে সামনে যে আসছে ওটা ঘুরে এসছে তোমার ওই দিক থেকে ঘুরে, ওই যে দেখতে পাচ্ছ ওইখান দিয়ে ঘুরে 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 একদম এই সাগর বলতে গঙ্গাসাগর এখান থেকে ঘুরে এই যে ঢুকছে। কিন্তু এখন ভাটা যার ফলে এখন নাও ছাড়তে পারে বলছে, তো একটু দেরি হবে। তো চলো দেখা যাক, অনেকে আছে নাচছে তো। তো গাইস এটা লট 8, লট 8 এটা, এই যে এইটা এইটাই যাবে, দেখো কত লোক যাবে, বাপরে লেখাই আছে ঘোড়ামারা লট ফেরিবাজ ফেরি সার্ভিস, ওটাই তো মুশকিল, বাপরে। আর এইটুকুনি ইয়ের মধ্যে থেকে দেখো হেঁটে ওইখানে যায় কাকারা, এটা মাছ ধরতে যায় বউ, অনেকদিন ধরে যায় এটা মা শ্যামাখালী,
গেলেন বিটিসি, এখানেও নাম্বার আছে 90। ঠিক আছে, এবার নাপছে দেখো। ছেলে ফেলে দিও না, দেখো চৌকট উঠবেন। প্লাস্টিক ক্যারি ব্যাগ ও থার্মোকল নিয়ে এই দিকে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং নামছে। আমি উঠি ফার্স্ট, আমি উঠলাম, আরে বাপরে, এই দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে যে ঘোড়ামারা লট 8 ফেরি সার্ভিস, প্লাস্টিক ক্যারি ব্যাগ ও থার্মোকল নিয়ে এই দ্বীপে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ, জনস্বার্থে প্রশাসন কর্তৃপক্ষ বিজ্ঞাপিত। তো গাইস, তোমরা যারা যখন আসবে তোমরা অবশ্যই এটাকে ফলো করবে, কারণ এটা খুবই ভালো একটা জিনিস। কারণ আমরা যে কোনো ট্যুরিস্ট স্পট বা কোনো জায়গায় যাই, আমরা কিন্তু খেয়াল রাখি না, নোংরা আবর্জনা করি বা ক্যারি ব্যাগ প্লাস্টিক, এখন যে খাবারগুলো বেরিয়ে সমস্তটাই তো প্লাস্টিকের উপরে, যেমন তোমার চানাচুর হোক কি কুরকুরে হোক সবটাই খেয়ে আমরা যেখানে সেখানে ফেলে দিই। তো এটা নজরে রাখবে, তোমরা যদি কেউ আসতে চাও এখানে আসো, অবশ্যই এইটাকে ফলো করবে। এই দেখো এই যে লেখাটা, এই লেখাটাকে তোমরা অবশ্যই ফলো করবে। তো দাদা উপরে যাওয়া যাবে, কোথায় যাবো উপরে যাই দেখি, এখন তো ছাড়তে সময় লাগবে, এই যে এইখান দিয়ে যেতে হবে। তো গাইস এখান দিয়ে যেতে হবে উত্তাবের উপর দিয়ে, না এখান দিয়ে উঠতে হবে না, তো গাইস এখানে উঠে গেলাম। এই যে দাদা বললো এখানে আসার জন্য, তাও আসলাম, এবার যাবো ঘোড়ামারা দ্বীপ। তোমাদের আবারও বলছি যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, যে আমি যাচ্ছি কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে এই ঘোড়ামারা দ্বীপ যাব। আর ওই সোজা যে দেখতে পাচ্ছ একটা ইয়ে বেরিয়ে গেছে, ওটা গেছে একদম সোজা তোমার সাগরে, কচুবেরিয়া। আচ্ছা কচুবেরিয়া, এই যে আমি বলছি এই যে সাগর দ্বীপ মানে গঙ্গাসাগরের আর ঘোড়ামারা মাঝখানে যে ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে, ওটা নন্দীগ্রাম খেজুরি থানা, নন্দীগ্রাম থানা। আচ্ছা ওখান থেকে কি আবার দীঘা যাওয়া যায় নাকি? হ্যাঁ খেজুরি থেকে ওখান থেকে দীঘা যাওয়া যায়। ওখানে কীভাবে দীঘা যাওয়া যাবে? ওখান থেকে গাড়ি ধরলে চণ্ডীপুর থেকে হয়ে রাউন্ড হয়ে ঘুরে যাবে, চণ্ডীপুর থেকে নন্দীগ্রামের উপর দিয়ে চণ্ডীপুর থেকে ঘুরে যাবে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে মানে রোডে নামিয়ে দেবে? হ্যাঁ রোডের উপর। এবার গাড়ি যদি প্রাইভেট ভাড়া করেন ওইখানে বাসও তো আছে। হ্যাঁ আর নচেত নন্দীগ্রাম স্ট্যান্ডে যেতে হবে, বাস ধরতে হবে, ওখানে বাস ধরে চণ্ডীপুর হয়ে গিয়ে। আচ্ছা আচ্ছা, তার মানে ওই ওই ওইটার নাম কি, ওই এটার নাম এটা হচ্ছে নন্দীগ্রাম জেলিঘাম, যেটা ও ওই যে একটা একটা ইয়ে দেখা যাচ্ছে যে ওটা জেলিঘাম, ওই যে সামনে জাহাজ যাচ্ছে। হ্যাঁ জাহাজ যাচ্ছে, ওটা বন্দে বন্দর আর কলকাতা বন্দর দুটো কি আছে। আচ্ছা এই 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 গঙ্গাটার নামটা হচ্ছে কি হুগলি নদী, আর ওই 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 পাশেরটা হুগলি নদী, ওটা হুগলি নদী বলে, হুগলি নদী বলে। আচ্ছা আর ওই দিকটা, ওই দিকটা কি পড়ে যাচ্ছে, ওই দিকটা বঙ্গোপসাগর পড়ে যাচ্ছে, আচ্ছা ওদিকে বঙ্গোপসাগর চলে যাচ্ছে, মন্দির ওর নিচে আর কোনো জম্মু দ্বীপ আছে আর কোনো দ্বীপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, জম্মু দ্বীপটা পরে আর কোনো দ্বীপ নেই। আচ্ছা আর ওই যদি
ওই ইয়েতে যাওয়া হয়, ওই পাথরে পাথর প্রতিমা পাথরের নামখানা দিয়ে ঢুকিয়ে হতে হবে, নামখানা দিয়ে ঢুকতে হবে মৌসুনির আগে, মৌসুনির দ্বীপের আগে, মৌসুনির আগে থেকে ঢুকিয়ে যেতে হবে। দশ মাইল যে জায়গাটা, দশ মাইল যেতে হবে না, তবে তার আগে নামখানা থেকে, নামখানা থেকে পাথরে যেতে হবে। আচ্ছা, নামখানা বাস স্ট্যান্ড থেকে, নামখানা থেকে বাস স্ট্যান্ড থেকেও যাচ্ছি, বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে গেলে গাড়িতে যেতে পারবে না, না নদীতে গেলে নামখানা দিয়ে যেতে হবে। আচ্ছা, তা ওখান থেকে কিভাবে যাওয়া যাবে, এখান থেকে নামখানা থেকে? হুজুরের ঘাট আছে, না হুজুরের ঘাট তো ওটা তো সেপারে, হ্যাঁ সাত মাইল হুজুরের ঘাট, ও অতটা যেতে হবে না। আচ্ছা, নামখানা ব্রিজের নিচে ওখানে বলবে যে আমি পাথরে যাব, আচ্ছা ফেরি সার্ভিসটা কোথায়? আচ্ছা আচ্ছা, ওখানে ফেরি সার্ভিস আছে, ও বললে ব্রিজের নিচেই দেখে দেবে। আচ্ছা, কেমন কি পরে? ও কত, 18 টাকা না 20 টাকা করে, 18-20 টাকা করে নেবে। আচ্ছা, ওখান থেকে আবার এ পাশে আসা যাবে? হ্যাঁ, ফেরি সার্ভিসটা টাইমে টাইমে, আর গাড়ি তো অ্যাভেলেবেল চলছে এইখান থেকে। আর এখানে গাড়ি ওই ভ্রমণা দ্বীপে ধরুন দাদা কেউ আসতে চাইলো, কেউ আসলো, তো তারা যদি আসে এখানে, তা ফেরি সার্ভিস, এই ফেরি সার্ভিস এই একটাই ফেরি সার্ভিস। হ্যাঁ, 10টা আছে, 10টার পরে, 10টার পরে আবার 12:30টা আছে, 12:30টা, 3:30টা আছে, 3:30টা আবার 5:30টা আছে লাস্ট কার্ড, ও লাস্ট 5:30টা, এরপর কিন্তু আর কোথাও ঘোরা মানে আছে, 5:00টার পর কেউ আসতে পারবে, 3:00টার পর মানে 3:30টায় লাস্ট, 4:15 দিক দিলা, হ্যাঁ এরপর কেউ আসতে পারবে, আসতে পারবে না। আচ্ছা, তো মানে 4 বার আপ ডাউন করছে, 5 বার আপ ডাউন করছে, হ্যাঁ হোটেলের সময় 4 বার, 4 বার। আর এখন কখন ছাড়বেন? এখন 10টায় ছাড়বেন, 10টায় ছাড়বেন। আচ্ছা, তো 10টা বেজেই গেল, এইবার ছাড়বে। হ্যাঁ, তো গাইস, তো দাদার মুখে শুনতে পারলে যে ওই যে যে দ্বীপটা ওটা নন্দীগ্রামে সোজা উঠছে, তোমাদের দেখাবো ওখানে গিয়ে, দেখানো যাবে নন্দীগ্রাম, ওটা নন্দীগ্রাম, হ্যাঁ ওখানে দ্বীপটা ওখানে যায়, ওই দেখাচ্ছে, হ্যাঁ ওই যে ওই চংচং, ওই যে চং উঠছে, ওই গুলো হলদে, ওটা পুরো পুরো ওইটা ওইটা কাল হলদে ডগ, এই হলদে ডগ, হ্যাঁ ভাঙতে থাকবে, বোল্ডার দিয়ে যদি একেবারে যদি তার দিয়ে তার উপর বোল্ডার দিয়ে যদি করা হয়, তবে কি হয় ঢেউটা এসে, হ্যাঁ বাঁধটা, ঢেউ না সুতে ভাঙছে, হ্যাঁ আয়লা বা যে এমনি বোল্ডার দিয়ে এরকম করে বাঁধে না, আমি বলছি আয়লা ঝড়ে যে আয়লা বা ও তো বাঁধ ভেঙে যাবে প্রত্যেক বছর, এখন তো রিপেয়ারিং হচ্ছে, এই যে আমাদের যে ইয়ে গেল এই ঝড়টার নাম বলুন, হ্যাঁ এই যে ইয়াস, না এই বছর এই যে রুমেল, এই এখন রিমাল ওইটা জন্য তো গোটা বাঁধ ভেঙেছে, এটা কাজ হচ্ছে এখন রিং বাঁধ করে, এটা তো প্রশাসন থেকে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে কাজ হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, এখন তো মানে ওটা হাফেরও হাফ হয়ে গেছে, একটা সময় শুনেছি অনেক বড় হাফও নেই, হাফও নেই মানে চার ভাগের এক ভাগ, হ্যাঁ আমার আমার কেন তো আমি অনেক বড় দেখেছি, বর্তমানে এখন জাহাজ চলছে ওইটা দিয়ে, তাই হ্যাঁ এই যে বলছে এই এর মাঝখান দিয়ে এতটা দূরত্ব ডিস্টেন্স ছিল না, ওটা অনেকটাই মানে লোক ওপারে লোক কথা শোনা হয়েছে, হ্যাঁ কথা বলে ডাকে, হ্যাঁ হ্যাঁ সব ওরা আস্তে আস্তে ভাঙন ধরে ধরে কোথায় চলে গেছে, এবার ঘোড়া মারা যদি উঠে যায় মনে করবে সাগর দিয়ে ভুরু করে, হ্যাঁ স্রোতটা পুরো এসে ঘোড়া এসে এখন এ যেমন এ আটকে দিচ্ছে, তখন তো আর এ থাকলো না, ডাইরেক্ট এসে এর উপরে প্রেসারটা পড়ে, তখন এটা আস্তে আস্তে এটাও এরকম তো আস্তে আস্তে জলের তলায় চলে যাবে। এটার কারণ কি? এটার কারণ কি? এই যে হলদিয়ার বাঁধের জন্য হলদিয়াতে বা ইয়ে করা আছে বাঁধ দিয়েছে, হ্যাঁ বাঁধ করেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কোনো ইঞ্জিনিয়ারিং তার প্ল্যানিং হিসেবে ভুল হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ সোতটা ওইদিকে মারার জন্য ওই বাঁধটা করেছিল, হ্যাঁ সেটা ঘুরে এসে এখানে উল্টো হয়ে গেছে, আচ্ছা আচ্ছা মানে সোতটা এইদিক দিয়ে মারছে ওইদিকে গোটা চর হয়ে গেছে, আর যত মানে অনেকের তো জমি যা জলে চলে গেছে, নেই ঘোড়া মারাও গেলে দেখতে পাবে, যাবেন তো আপনি, হ্যাঁ গেলে দেখতে পাবে কি হারে ভাঙছে, ঠিক আছে দেখবো গিয়ে দেখি, তারপরে ওই বাঁধটার জন্য এত আজকের অধঃপতন মনে হয়, ওই ওটা দেখার জন্য ইয়ে করার জন্যই আসা, দেখা যাক তারপরে কি ইয়ে করে কি না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তো তো তোমরা শুনতেই পারলে যে কি দাদা বললো, এখানকার যেহেতু বাসিন্দা দাদা, তো দাদা সবই জানে, আর এই যদি বললো যে এই ঘোড়ামারা দ্বীপটা যদি এই চলে যায় তাহলে সাগর দ্বীপটা থাকবে না, সাগর দ্বীপ বলতে গঙ্গাসাগরটা থাকবে না,
কারণ হচ্ছে ঘোড়া মানে দ্বীপে এসে যত স্রোতটা পড়ছে ধাক্কাটা খাচ্ছে আর আস্তে আস্তে ওটা ভাঙন ধরে ধরে জলের তলায় চলে যাচ্ছে। এরপরে এমন হবে যখন এটা হয়তো এক বছর দু বছর চার বছর পরে ওটা আর থাকলোই থাকবে না, তখন কী হবে পুরো সম্পূর্ণ এসে এই গঙ্গাসাগর যেটা আমরা সাগরদ্বীপ বলি সাগরদ্বীপে গঙ্গাসাগরটা একদম আস্তে আস্তে চলে যাবে। যদিও গঙ্গাসাগরে কারেন্টের ব্যবস্থা আছে, ঘোড়া মারা এখনও ইলেকট্রিসিটি পৌঁছায়নি, তো চলো গিয়ে দেখা যাক। তো ছাড়ুক ততক্ষণ, চলো দেখতে থাকো। ছেড়ে দিয়েছে, এখন বেরিয়ে যাচ্ছি আমরা, মানে একদম যাব এরপর সোজা যাব যে ঘোড়া মারা দ্বীপ সেই দ্বীপে যাব। আর এখানে 10টা থেকে চালু হয়, 10টায় 5 বার থেকে আপ ডাউন করে, মানে যাওয়া আসা নিয়ে 5 বার যথেতম। সেরকম অত লোক তো এখানে হয় না, কিন্তু যতটাই হয় মোটামুটি দিনে 5 বার আসে যায়। আর একবার মিস হয়ে গেলে সেই এই এখন যাবে আবার সেই 12:30 সময় আবার ওখান থেকে নিয়ে আসবে, তারপর আবার যাবে 5 বার আর কি। মানে যেটা জানতে পারলাম এখানে সেটা পুরোপুরি জানবো, জেনে ভালোভাবে জেনে পরে বলবো। বেরিয়ে যাওয়ার সময় তখন ছেড়ে দিয়েছে। আর এটা হচ্ছে এই যে গঙ্গাসাগর যাওয়ার জন্য যে ভেসেলটা এখান থেকে যায়। এই হচ্ছে গঙ্গাসাগর, দেখতে পাচ্ছ এটা গঙ্গাসাগর, দেখো গঙ্গাসাগর। আর একটা কথা বলে রাখি, তোমরা এই গঙ্গাসাগরের যে দেখতে পাচ্ছ কিনা যাই না, ওই চরটা থেকে তোমরা যদি মনে করে থাকো যে ওখান থেকে নন্দীগ্রাম পর্যন্ত যাওয়া যায়, নন্দীগ্রাম যাওয়া যায় ওখান থেকে, ওই চরটা নন্দীগ্রাম যায় ওখান ওপাশ থেকে যায় একদম তোমার দীঘা, দীঘা চলে যায়। আর আমরা বকখালি থেকে আমরা বলি না এই দিকটায় ইয়ে করছে গঙ্গাসাগর, সে দেখতে পাই আমরা যেখানে কার্গিল নিয়ে আছে ওখানে দেখতে পাই, এই হচ্ছে সেই জায়গাটা। আর ওই দিকটা পড়ে আছে বকখালি, আর ওখান থেকে ওই দিকটা দেখতে হচ্ছে যেখানে তোমার গঙ্গাসাগরের ইয়েটা শেষ হয়েছে, ওর ভেতর দিকে একটা আপচার এখন দেখতে পাচ্ছ যে দ্বীপ দেখা যাচ্ছে। ওই ওই দ্বীপটা থেকে তোমার দীঘা ওখান থেকে সোজা একদম নন্দীগ্রাম যাওয়া যায়। আর তারপরেই পড়ে আসলো তোমার ঘোড়া মারা দ্বীপ, দাবের কথায় যে শুনলাম যেটা সেটা হচ্ছে যে কোনো একটা সময় এই যে দেখছি গঙ্গাসাগর যে এই যে দ্বীপটা, এই দ্বীপটা এই দ্বীপটা ওই গঙ্গাসাগরের ইয়ের সাথে ঘোড়া মারা দ্বীপের অনেকটা কাছে ছিল, মানে মানে এই পার থেকে মানে গঙ্গাসাগর থেকে গঙ্গাসাগর যে যে দ্বীপের উত্তর থেকে ওই পাশে দ্বীপ ছিল, ওই দ্বীপ যে ঘোড়া মারা দ্বীপে জাল ফেলে কথা বলতে পারত, তারা কথা বলতো মানে ওপার থেকে এপারে কথা বলতো। কিন্তু আজকে এতটাই লং ডিস্টেন্স হয়ে গেছে কথা বলা তো দূর, মানে দেখাও যায় না পর্যন্ত, এমন অবস্থা হয়ে গেছে। হয়তো তোমাদের শুনতে একটু অসুবিধা হতে পারে কারণ নিচে গ্যাঁটা চলছে। তো এই হচ্ছে, তো সবটাই দেখাবো তোমাদের, যতটা পারি কভার করার চেষ্টা করবো দেখবে। আর আর সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যতটা পারো, সরকারকে বলবো যে এই ঘোড়ামারা দ্বীপটা যেন না ধ্বংসের দিকে চলে যায়, কারণ ঘোড়ামারা দ্বীপটা যদি না থাকে তাহলে কিন্তু আগামী দিন সাগর দ্বীপটা থাকবে না, যেটা আমরাকে যেটা আমরা কপিল মুনির আশ্রম বা গঙ্গাসাগর বলে থাকি, সেটা একটা সময় সেটাও চলে যাবে জলের তলায়। তো
তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যে টোটালি একদম। আর একটা তোমার খুব সুন্দর জিনিস দেখাচ্ছি ওই দাদার দাদার ইয়েটা যত করছি এত সুন্দরভাবে দাদা ইয়ে করছে, এই যে দাদা এই যে দাদার পাইলট এই যে কত সুন্দর, হ্যাঁ দাদার চালানোর মানে এত সুন্দরভাবে এটা দেখায় মানে শুধু পায়ের মাঝখানে ইয়েটা রেখে দিয়ে দিয়ে খুব ভালো লাগছে দেখে। আর দাদা দাদা অত্যন্ত ভালো, দাদা প্রথমে তোমরা শুনতে পেয়েছো যে দাদা যে বুঝিয়ে বললো কত সুন্দর ভাবে, এখানে মানুষ প্রচন্ড ভালো, কোনো অহংকার নেই, অহংকার তো আমাদের শহরের মানুষের মধ্যে রয়েছে। হ্যাঁ এই যে দেখ বলছে হিন্দু মুসলিম এখানে হিন্দু মুসলিম সবাই একসাথে মিলেমিশে চলে, লজ্জা পাওয়ার কিছু নেই, লজ্জা পেয়ে কি হবে, লজ্জাটা তো ফেলে দিতে হবে জলে। এই যে দাদার আমি এত সুন্দর কাজটা দেখছি ভালো লাগছে বেশ। এই যে দেখতে পাচ্ছো পুরো পায়ের মাঝখানে রেখে দিয়ে এত সুন্দরভাবে ই করছে দাদা, মাছ ধরার যায় হয়তো অবস্থা হয়েছে দেখো মানে ভাঙন ধরে ধরে কোথা থেকে কিভাবে ভাঙছে সবটাই জানবো এখানকার যে বাসিন্দা যারা আছেন ওনাদের কাছ থেকে যে কিভাবে ওনারা এখানে থাকেন, কিভাবে মানে আয়না হোক বা ইতিহাস এই সমস্ত ঘরের সত্যি খুব ভালো লাগে। এই যে সেই খাতটা দেখলো একবার, খাতটা দেখলে মানে আমার দেখাতে খারাপ লাগছে যে খাতটার অবস্থা কি অবস্থা, তো ভেঙে পুরো একদম ইয়ে হয়ে গেছে, তো আমার দেখাতেও ভালো লাগছে না, কেমন লাগছে মানে কি বলবো তোমার, যখন তখন ভেঙে যাবে যখন তখন ভেঙে বাচ্চারা একটু বাচ্চা বাচ্চা গুলো দেখো এখানে দেখেন দেখাচ্ছি তোমার দেখো এই যে এত মানুষ যখন যাবে ওটার উপর দিয়ে ঘাট পর্যন্ত নেই যে এখান থেকে গাইস গাইস একটা ঘাট পর্যন্ত নেই যে এখানে এই যে একটা বানিয়ে দেওয়ার মতো দেখো কীভাবে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে দেখো কীভাবে ভাঙছে দেখো। আর এইখান থেকে এই দেখো বাচ্চা বুঝেছ মানুষ যখন যাবে তখন তো ভাঙাটাই স্বাভাবিক হয়েছে, দড়িটা নিয়ে ছেলেটা করছে ওটা যখন তখন ভেঙে পড়ে যাবে যখন তখন ভেঙে পড়ে যাবে এই অবস্থার মধ্যে দিয়ে দেখো এত মানুষ।
এই হচ্ছে ঘোড়ামারা দ্বীপ। আশায় কত মানুষ দেখো ব্যাটারি নিয়ে যাচ্ছে, যে ঘরে লাইট নেই তার জন্য দেখো ওই ওই ইয়েটা দিয়ে চলছে, ওইটা দিয়ে পার হচ্ছে, দেখো দেখছো কিভাবে যাবে এইভাবে দেখো। যাচ্ছিল বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে দেখো, আমাকে বিলের মধ্যে এদের গেলে আমি দেখাতে পারবো না বলে আমি উপরে দাঁড়িয়ে আছি। রাখছে দেখ কত মানুষ দেখো উপরে। আমি আমি ফোনে কথা বলবো, তুমি চলে যাও স্কুলে। হ্যাঁ আমি ফোন করে কথা বলবো, আর ওই নাম্বারটা ওখানে নিয়ে নিয়ে আমি নিয়ে আমি তোমাকে ফোন করে দিয়ে দেবো। হ্যাঁ এখন দাদা পুরো ইয়েতে চলে যাবেন, আবার ওইখানে ব্যাক করবেন নাকি দাঁড়াবেন এখানে? না এখানে থাকবে 11:15। আচ্ছা আচ্ছা, তো ওই দাদা নিয়ে আসলো, দাদা অনেক ধন্যবাদ আপনাকে। আর কিছু বলেছেন আপনি? 4:15 লাস্ট থাকবে আজকে? না থাকবো না, চলে যাবো 4:15 লাস্ট। 4:15 তার আগে একটা আছে না? আড়াইটা আছে, আড়াইটের সময় তো, আড়াইটের আগেই হয়তো যদি হয়ে যায় তো ভালো কথা, না হলে আড়াইটের মধ্যেই চলে যাবে। মানুষগুলো কীভাবে যাচ্ছে এই একটা একটা ইয়ে নেই, হ্যাঁ যেটি কিচ্ছু নেই। এই যে গাছটা দেখতে পাচ্ছ গাছ, তোমাদের দেখাবো আমি গিয়ে এই গাছটা, হ্যাঁ এটা সবই দেখাবো। এই যে গাছটা ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি, এই গাছটা দেখো খেজুর গাছটা পুরো নিচের দিকে নেমে পড়ে গেছে, দেখেছো একটা দেখো। হ্যাঁ হ্যাঁ, কী করলে দাদা ভালো হবে বলছেন আপনি? বলছেন 100 ফুট করে বোল্ডারের বাঁধ যদি চারিদিকে করবে, ধরে বলুন বাঁধ, বোল্ডারের বাঁধটা, হ্যাঁ বোল্ডারের বাঁধটা 100 ফুট করে করে দিলে চারিদিকে ঘোড়ামারা, ঘোড়ামারা টিকিয়ে হবে। ঘোড়ামারা থেকে গেলে কচিপিড়া তার ভাঙবে না, সাগরদ্বীপটা আর ভাঙবে না। সাগরদ্বীপ বলতে যেটা আমরা গঙ্গা সাগর বলি আমরা, হ্যাঁ এটা তো সাগরদ্বীপ, হ্যাঁ হ্যাঁ এটা সাগরদ্বীপ, এটা উঠে গেলে ওইটা ভাঙা আরম্ভ করবে। আচ্ছা আচ্ছা, এটা তো ভেঙে যাবে একদম, শেষ হয়ে যাবে। ইয়ে তো ডাইরেক্ট সোদ গিয়ে তো ওর উপরেই মারবে মারবে, হ্যাঁ এখন গোটা কচুকুড়ে ওটাই ভেসেল ঘাট ফেসেল সব সব তাও সব ব্রিজ করে বা লাইট দিয়ে লাভ কি? কিছু থাকবে না এখানে, আটকালে ঘোড়া মারা না আটকালে ওখানে কোনো লাভ হবে না। ঘোড়া মারা আটকানোর এখানে দাদা তো সব বললো, তোমরা শুনতেই পেয়েছো তো। দাদাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ দাদা অনেক ভালো ভালো কথা বললো যে কিভাবে কি করলে হয় আমি সেই বিষয়ে। তো গাইজ আমি সেটা আমি আমি সরকারকে বলবো, আমি যে দৃষ্টি আকর্ষণ করছি, যদি পারো পারেন প্লিজ আপনারা এই ঘোড়ামারা দ্বীপটাকে বাঁচানোর চেষ্টা করুন, নাহলে আগামী দিন এইটার কারণে কিন্তু কোনো এইটার কারণে হয়তো দেখা গেল আমাদের যেটা বলি সবতীর্থ বারবার গঙ্গাসাগর একবার সেটাই চলে যাবে, সেটা যেন আমরা বজায় রাখতে পারি তার জন্য আমাদেরকে এ করতে হবে। তো চলো আস্তে আস্তে হাঁটতে যাই, এবার আমাকে নামতে হবে নিচে। দাদা আসছি দাদা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এবার এই যে এইখানে আমাকে নামতে হবে এইভাবে, এই ভেতরে কতজন বসছিল, ভেতরে বসছিল কতজন দেখছো ভেতরে, দেখো দাদা যাচ্ছি কিভাবে।
তো গাইস চলে এসেছি আমি, নেমে গেছি যদিও, তা আমার নেমেই কাজ শুরু করে দেওয়া আমার দরকার, কারণ আমাকে আবার বেরিয়ে যেতে হবে। তো যতটা পারি তোমাদের একটা জিনিস দেখাই চলো, যে জিনিসটা না দেখালে নয়, এই যে ভোরামারা দ্বীপের এই যে দেখতে পাচ্ছ, এই দেখো হেঁটে যাবো, এই যে খেজুর গাছটা দেখছো, এই একদম নিচের দিকে ভেঙে পড়ে গেছে, দেখছো কি অবস্থা, প্রতিদিন ভেঙে ভেঙে পড়ছে। এই যে দাঁড়িয়ে আছি, বলা যায় না কখন এইখান থেকে ধসে পড়ে যাবো। এই যে আমি যেখান থেকে আসলাম প্রতিদিন দেখতে পাচ্ছ, আর দেখো গাছটা দাঁড়ায় এখানে, আর এই সরু ইয়ে দিয়ে এটাও কোনো সময় চলে যাবে, কোনো এক সময়। চলো সবটাই তোমাদের দেখাচ্ছি, এই যে এখানকার এই যে এই এইটুকুনি ইয়ে দিয়ে এই যে যায় বাচ্চারা এখান থেকে যায়, যদি কোনো মেয়ে ছেলে শরীর খারাপ হয় বা রাত বিরতে কোনো কিছু হয় তখন এইটুকুনি জায়গার মধ্যে দিয়ে যেতে হয় তাকে, এইটুকু কোলে, হ্যাঁ দাদা বলে কীভাবে কীভাবে দিয়ে নিতে হয়, এইটুকুন জায়গার মধ্যে দিয়ে এইভাবে, হ্যাঁ পড়ে যায় নিচে, তো দেখতেই পাচ্ছ এই যে এই অবস্থা। তা এই যে ভাঙনটা দেখো এইভাবে, এখানে যদি স্টোন বড় বড় বোল্ডার দিয়ে যদি এখানে গিয়ে করে দেওয়া যায়, ঘিরে দেওয়া যায়, তবে হয়তো জলে ধাক্কাটা দিয়ে এই তলা দিয়ে মাটিতে ভাঙবে না। তা আমি সরকারের কাছে একটা, আমি মাননীয় সরকার, আমি রাজ্য সরকারের কাছে আমি একটাই অনুরোধ করব, যদি ঘোড়ামারা দ্বীপটাকে বাঁচানো যায় তাহলে আগামী দিন আমাদের গঙ্গাসাগরটাকে বাঁচানো যাবে, আর ঘোড়ামারা দ্বীপ যদি চলে যায় তা গঙ্গাসাগর যেতে হয়তো দু বছরও সময় লাগবে না। আর যদি গঙ্গাসাগর চলে যায়, মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদি, আপনাকে বলছি, আপনি যদি চান ঘোড়ামারা দ্বীপের বেঁচে থাক, এখানকার মানুষ ভালোভাবে থাক, বেঁচে থাক, তবে আপনি এর উপর একটা স্টেপ নিন, যেমন ওই দ্বীপে লোক পাঠিয়েছেন, ওখানে কারেন্ট পাঠিয়েছেন, ওখানে সমস্ত কিছু করেছেন, এখানেও যদি আপনি পারেন এখানে বোল্ডার দিয়ে আপনি কিছু করুন, একটা ব্যবস্থা করুন, এখানকার লোককে বাঁচান, এইখানকার লোক বাঁচলে গঙ্গাসাগর লোক বাঁচবে, নাহলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর আর নয়, এইরকম হয়ে যাবে। আমি আপনাকে বললাম, মাননীয় মমতা ব্যানার্জি আপনার উদ্দেশ্যে বলছি, আপনি যদি মনে করে থাকেন চান আপনি এটাকে এখন ঠিক করুন, আর নয়তো এই দ্বীপ চলে গেলে দিদিও করতে পারবে, হ্যাঁ আপনি যদি করতে পারেন চাইলে করুন, আর না করলে পরে দিদি দেখেছে, দিদি রাউন্ডে ঘোড়ামারা দেখেছে, ঘোড়ামারা কী করেছে, ঘোড়ামারা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার মধ্যে এতটুকু তো একটু একটু হলো ভালোবাসায় বা আপনার দুঃখ কষ্ট কিছু তো বেদনা কিছু তো আসছে, তাহলে বাঁচান, নাহলে পরে ওই দ্বীপটা বাঁচানো যাবে না। আপনি যদি সাজান সিরাজও লিখেছিল, হ্যাঁ সাজান সিরাজ, আপনি যদি বন্দরটাকে নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু এই দ্বীপগুলো বাঁচানো যাবে, এইভাবে লিখেছিল সাজান সিরাজ বলেছিল। হ্যাঁ ঘোড়ামারা হচ্ছে একটা টি, আচ্ছা ওর মাথা ভেঙে গেলে হ্যাঁ সাগর দ্বীপ হয়ে যাবে আই, আচ্ছা ওর মাথা কিছু থাকবে না, হ্যাঁ মনে নেই, হ্যাঁ হ্যাঁ এটা এটা তো ঠিকই, তো এটাই তো আটকাচ্ছে ওটাকে, বাঁচিয়ে রাখছে ওটাকে, এটা চলে গেলে তো ওটাও চলে যাবে। তো আর বেশি বলবো না, আমি এবার সামনের দিকে যাব, কথা আমি আরো অনেকজনের সাথে কথা বলবো, এখানকার মানুষ, হ্যাঁ প্রত্যেকটা মানুষের সাথে আমি কথা বলবো, এখানকার মানুষ কেমন আছে, আমি এখন ক্যামেরা তো বার করতে হবে, তো চলো গিয়ে দেখি, গিয়ে একটু বার করে। যেটা বলছিলাম সত্যি খুব খারাপ লাগছে, যেমন দেখো একটা গাছ দেখো, খেজুর গাছটা দেখো, জলের মাঝখানে দেখো, দেখো সব কীভাবে বাঁধ ভাঙতে ভাঙতে এসছে, দেখো দেখো কোথায় চলে গেছে, দেখেছো হয়তো থাকবে না কয়েকদিন পর, হয়তো এটা থাকবে না কয়েকদিন কি কয়েক মাস কয়েক বছর, হয়তো এক বছর পর দু বছর পর কি ছ মাস পর এটা আস্তে আস্তে চলে যাবে, এটাও চলে যাবে আস্তে আস্তে, এই ঘোড়ামারা দ্বীপটা পুরো মানে ধ্বংসের মুখে ধ্বংস হয়ে যাবে। আর এই ঘোড়ামারা দ্বীপটা ধ্বংস হয়ে গেলে পরে তো সাগর দ্বীপ, যেটাকে আমরা গঙ্গাসাগর নামে পরিচিত, ওটা তো ভেঙেই যাবে, থাকবে না। তো যাই হোক,
তো গাইস চলো দেখি, আর সামনেই একটা দোকান আছে এই যে। এই তুমি তোমরা যখন এখান থেকে আসবে, এই ফেরিঘাট থেকে আসার পরে, ফেরিঘাট বলতে কিছু নেই, ঘাট তো নেই, ওই মাটির ইয়েতে যেভাবে নাবলে দেখালাম, এসে এখানে একটা দোকান পাবে ওই কোনো কারণ। তারপরে